আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিংবা সামনে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছেন, শুধুমাত্র পরীক্ষা পাশের জন্যই নয়। আশা করছি আপনারা বুঝার জন্য পড়তেছেন, অন্যকে বুঝাচ্ছেন এবং পড়েও আনন্দ পাচ্ছেন। যাই হোক, আমরা আজকে আলোচনা করব রিটেনের আরেকটা পার্ট, সেটা হচ্ছে বাক্য গঠন। সেটা বইয়ের থেকে যে কোনো বাক্য শব্দ দেওয়া থাকতে পারে, আপনাকে একটা উপযুক্ত বাক্য গঠন করতে হবে, অথবা আপনাকে যে অন্য মানে বইয়ের বাহিরে অন্য কোনো কঠিন শব্দ দেওয়া থাকবে, আপনি সেটা দ্বারাও বাক্য গঠন করতে হবে। দেখি আমরা বাক্য গঠনে, বাক্য গঠনের সাথে আমরা একটু মিলকরণ একসাথে মিলিয়ে পড়তেছি। প্রথমে আমরা দেখতেছি হচ্ছে স্থূল বুদ্ধি। স্থূল বুদ্ধি বলতে বোঝাচ্ছি হচ্ছে আমরা দেখেন কম বুদ্ধি, মোটা বুদ্ধির লোক আমরা যেটাকে আমরা বলি। হ্যাঁ, স্থূল বুদ্ধি এই লাইনটার, এই শব্দটা কিন্তু রয়েছে জীবন বৃক্ষ, এখানে রয়েছে স্থূল বুদ্ধি সম্পন্ন লোকেদের নাকি সবকিছু পরিপূর্ণ, এরকম একটা লাইন রয়েছে। স্থূল বুদ্ধি এবং স্থূল দেহ, মোটা বুদ্ধির লোক এবং মোটা দেহের লোক উভয় ক্ষতিকর। স্থূল দেহ মানে বুঝছেন মোটা, স্বাস্থ্য ভালো, এরকম লোক এই স্বাস্থ্য ভালো আর মোটা দুইটা কিন্তু এক না। দেখেন বুলি, বুলি শব্দের অর্থ হচ্ছে কথা, এরকম লাইন আছে প্রাণহীন চাঁচের বুলি নয়, এটাও কিন্তু জীবন বৃক্ষ থেকে নেওয়া হয়েছে, যে তাদের কথাগুলো হচ্ছে প্রাণহীন বুলি, প্রাণহীন চাঁচের মতো মনে হয়, বুলি মনে হয় এরকম, মানে শুধু শুধু কথা, কাজের কাজ নাই, শুধু সফলতার বুলি আওড়ানো। দেখছেন না, আমাদের অনেকেই আছে যে আমরা কাজ ঠিক মতো করি না, মানে আসল নিয়ম হচ্ছে কথা কম কাজ বেশি, আর আমরা অনেকেই রয়েছে কাজ কম কথা বেশি এই টাইপের। তারপর দেখি আমরা মনুষ্যত্ব, দেখেন এটা কিন্তু একটা নাউন, মানুষের মানবিক গুণ, এটা হচ্ছে মনুষ্যত্ব, এটাও জীবন বৃক্ষ প্রবন্ধের মধ্যে রয়েছে। মানুষ অন্য প্রাণী থেকে মনুষ্যত্বের জন্যই কিন্তু আলাদা, মানুষ অন্য প্রাণী থেকে ভিন্ন কেন, কারণ তার মধ্যে মানবিক গুণ রয়েছে, এই জন্যই কিন্তু মানুষ আলাদা, এটাই বলা হচ্ছে। কিভাবে মানুষ অন্য প্রাণী থেকে আলাদা সেটা নিয়ে হচ্ছে বিতর্কের অনেক বিষয় থাকতে পারে। বিতর্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে যেমন আমরা অন্যের দুঃখে দুঃখিত হই, আমরা যে কোনো একটা কাজ সমাজবদ্ধভাবে করার চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি, নিজের ফজিলত নিজেরই বলতে হবে। তপবন, তপবন শব্দের অর্থ হচ্ছে সবুজ বন। হ্যাঁ, আর এটার মানে সমাসটা কিন্তু হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসটা, যে তপের নিমিত্তে বন বা তপস্যার জন্য বন। তপবন প্রেমিক মানুষ কখনো কখনো খারাপ হতে পারে না, কি বলা হচ্ছে দেখেন, যে সবুজ বন, বন বনালী বা প্রকৃতিকে যারা ভালোবাসে তারা কখনো খারাপ হইতে পারে না। জানি না কথাটা কতটুকু সত্য। সার্থকতা, সার্থকতা শব্দের অর্থ হচ্ছে অর্থযুক্ত, যদিও জীবনবৃক্ষ প্রবন্ধের মধ্যে সার্থকতা বলতে হচ্ছে পরিপূর্ণতা বোঝাচ্ছে। এখন দেখেন অর্থযুক্ত মানে বুঝেন, যে অর্থযুক্ত বলতে বোঝাচ্ছে হচ্ছে অন্যের কাছে পরিচয় দেওয়া বা নিজের আত্মতৃপ্তির মতো কিছু করা, এটাই হচ্ছে অর্থযুক্ত। আমরা বলি না আর আমার জীবনের অর্থকে আমি নিজে জানি না, এই টাইপের। জীবনের সার্থকতা অন্যের বিপদে এগিয়ে যেতে পারা, জীবনের সার্থকতা কি, অন্যের বিপদে এগিয়ে যাওয়া। নতি, নতি মানে হচ্ছে নিচু হওয়া, মানে মাথা নিচু করে, কি বলছে দেখেন, নতি স্বীকার না করে বেঁচে থাকো, নতি এটা কিন্তু হচ্ছে জীবন বৃক্ষ প্রবন্ধের মধ্যেই রয়েছে। নতি স্বীকার না করে কাজে বেঁচে থাকো, মানে অন্যের কাছে অন্যায়ভাবে কখনো মাথা নতি মাথ করবা না। পরের বাক্যগুলো দেখি আমরা, উপলব্ধি মানে বুঝতে পারা, দেখেন জীবনের শেষে এসে উপলব্ধি হয় কোনো লাভ নেই, উপলব্ধি শব্দটাও জীবন বৃক্ষের মধ্যে রয়েছে। যেমন আমরা কিন্তু এই কথাটা বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় তার বাস্তব জীবনের উপলব্ধিগুলো তুলে ধরেছেন। বিকাশ মানে উন্মেষ, যেমন বুদ্ধির বিকাশে মানে বুদ্ধির উন্মেষ, উন্মেষ মানে হচ্ছে ক্ষুদ্র থেকে একটা জিনিস ছড়িয়ে পড়া, ক্ষুদ্র একটা জিনিস আস্তে আস্তে ছড়িয়ে পড়া, এটাকে বলা হচ্ছে উন্মেষ। বুদ্ধির বিকাশে মানে বুদ্ধির উন্মেষের জন্য বা বুদ্ধি বৃদ্ধির জন্য বই পড়া জরুরি। বিকৃত বুদ্ধি, খারাপ বা নষ্ট হওয়ার বুদ্ধি, মানে খারাপ বুদ্ধি আমরা যেটাকে বলতে পারি হচ্ছে কুবুদ্ধি, এই টাইপের। দেখেন আজকের দিনে বিকৃত বুদ্ধির মানুষের অভাব নেই, মানে কুবুদ্ধি দেওয়ার মানুষের অভাব নেই। একটা নাটকের মধ্যে দেখেছিলাম সুপরামর্শ না দিয়ে উনি কুপরামর্শ স্টোর একটা নাটকের নাম দিয়েছেন। আন্তরিকতা শূন্য মানে আন্তরিকতা নাই এমন, আপনি কারো বাড়িতে গেছেন মনে করেন আপনাকে এক গ্লাস শরবত পর্যন্ত দিল না, ঠিক আছে, আপনার নিজেরটা নিজে করে খাইতে নিচ্ছে, মানে কোনো আন্তরিকতা নাই, ওটাই বলতেছে দেখেন আন্তরিকতা শূন্য মানে আন্তরিকতা নয় এমন, এগুলো সব জীবন বৃক্ষ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আন্তরিকতা শূন্য মনোভাব নিয়ে কোনো কাজেই সাফল্য লাভ করা যায় না, আন্তরিকতা শূন্য মনোভাব নিয়ে মানে কোনো একটা কাজ করতেছেন কিন্তু সেটার প্রতি আপনার ইন্টারেস্ট নাই, আকর্ষণ নাই, কাজ করতেছেন নাকি ঠেলাই পোড়া করতেছেন, এই কাজগুলো দিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না। মূল্যবোধ,
এটা হচ্ছে বিবেচনাবোধ, আমরা যেটাকে আমরা বলি হচ্ছে নৈতিকতা, মোরালিটির কথাটা বলি। বিড়ালের মূল্যবোধের অবক্ষয়। আরে বিড়ালের মূল্যবোধের অবক্ষয় কারণ বিড়াল চুরি করায় হালাল বলছিল, খেয়াল আছে? চুরি করা, যে চুরি করতে আমার কোনো, আমি চুরি করব যদি আমার অভাব না মিটে। বিড়ালের মূল্যবোধের অবক্ষয় দেখেই কমলাকান্ত তাকে পতিত আত্মা বলেছেন। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে অন্যান্য অনেক শব্দ দেওয়া থাকবে, আপনাকে বাক্য গঠন করতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।